নমস্কার, আমি ডক্টর তুষারকান্তি ঘোষ, গো সিএনটি ফাউন্ডেশনের ফাউন্ডার ডিরেক্টর। আমি আজকে প্যারোটিড ল্যাঙ্গুয়েজ অনেক সময় প্যারোটিড নিয়ে আমি কতগুলো কথা বলবো। আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করবেন, আপনি সাবস্ক্রাইব করুন, তাহলে আমি মেডিকেল আপডেট ফার্দার দিলে আপনি জানতে পারবেন। তো প্যারোটিড ইজ দ্য একটা মেজর স্যালিভারি গ্ল্যান্ড, কোনখানে থাকে, ঠিক কানের সামনে অথবা কানের ঠিক নিচে, এই জায়গাটা প্যারোটিড গ্ল্যান্ড। এখানে প্যারোটিড গ্ল্যান্ড হবে না, নেক গ্ল্যান্ডে কোনো, আমরা এই পর্যন্ত টেল অফ দি প্যারোটিড বলি, আমরা এইখান পর্যন্ত প্যারোটিড গ্ল্যান্ড। তো প্যারোটিড গ্ল্যান্ড অনেক সময় দেখবেন মাম্স বলে, মাম্স হচ্ছে প্যারোটিড ইনফ্লামেশন, প্যারোটিড গ্ল্যান্ডেরই ইনফ্লামেশন। তো প্যারোটিড গ্ল্যান্ডে কি কি প্রবলেম হতে পারে, একটা হচ্ছে যে প্যারোটিড ফুলে যায়, খুব আগে আমরা খুব দেখতাম মাম্স, ইদানিংকালে কমে গেছে। প্যারোটিড গ্ল্যান্ড দুটো ফুলে গেছে, ইনফেকশন হয়ে গেছে, ভাইরাল প্যারোটাইটিস অনেক সময় মাম্স বলা হয়। এবার আমরা একদিকেও ফোলা দেখি, কিন্তু আজকে আমি ডিসকাস করবো ইনফেকশন ইনফ্লামেশন ছাড়াও প্যারোটিড টিউমার নিয়ে। তো প্যারোটিড সোয়েলিং রোজই প্রায় প্যারোটিড আমরা এখন পাই এবং ট্রিটমেন্ট করি, কিরকম তো এরকম একটা সোয়েলিং, আপনি হাত দিলে বুঝতে পারেন শক্ত, নরম নয়, কংক্রিট নয়, একটা মুভমেন্ট হবে অথবা একটু শক্ত, একটা টেন্স অথবা মুভমেন্ট হচ্ছে মোবাইল, এরকম একটা টিউমারের মতো ফিল করবেন। অবশ্যই আপনার বেসিক দুটো জিনিস আপনাকে কোনো ডাক্তারবাবু স্বর্ণাপন্ন হতেই হবে। এখন আমরা ইএনটি সার্জেনে প্যারোটিড সার্জেন মেনলি করি, কারণ হচ্ছে আমরা মাইক্রোস্কোপে করি এটা, তো মাইক্রোস্কোপ করা অনেক অ্যাডভান্টেজ, এটা আমাকে দেখাবো ব্যাপারটা করে। তো কি হচ্ছে, প্যারোটিড গ্ল্যান্ডটা প্রথমে দুটো ইনভেস্টিগেশন, একটা হচ্ছে ইউএসজি আর এফএনএসজি। এখন ইউএসজিতে অনেক সময় ডিটেকশনটা ঠিক মতো হয় না, কিরকম ইউএসজিতে ডিটেকশন হয় না, কারণ হচ্ছে যে সুপারফিসিয়াল ডিপ টিউমারটা অনেক সময় বলতে পারে, সেখানে এমআরআই অনেক সময় আমি করি। তো এমআরআই করলে আপনাকে এক্সাক্টলি বলে দেবে ওটা ডিপ লোবে আছে অর সুপারফিসিয়াল লোবের মধ্যে টিউমারটা আছে। তো আগে থেকে আপনাকে প্ল্যান করতে হবে, ওখানে ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে ফেসিয়াল নার্ভ, অনলি ইম্পর্টেন্ট স্ট্রাকচার ফেসিয়াল নার্ভ, সব কটা ব্রাঞ্চ আছে। তো সুতরাং আপনি যদি আগেই জেনে যান তাহলে আপনি আগে প্রিপেয়ার হতে পারবেন, প্লাস আমি জানেন কি জানেন না, ফেসিয়াল নার্ভ এনকাউন্টার করতে জানেন কি জানেন না, তাহলে আপনি করবেন কি করবেন না, ঠিক করবেন। তো এবার হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ডের সোয়েলিং আপনাকে দুটো টেস্ট করতে হবে, এফএনএসজিটা আপনাকে বিনাইন নট ক্যান্সার বলবে, নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে এখানে প্লিওমরফিক অ্যাডেনোমা হয়, এখানে ওয়ার্ডেন্স টিউমার হয়। তো ইয়াং অ্যাডাল্ট, ইয়াং মেল ফিমেল সবাই হতে পারে, অ্যাডাল্টদের সাধারণত ওয়ার্ডেন্স টিউমার হয়, ওয়ার্ডেন্স টিউমার। তো আপনাকে দেখাবো দু চারটে ছবি কীভাবে হয়, এবং প্যারোটিড গ্ল্যান্ডের কখনো এরকম হয় না, একটা দুটো আমি দেখেছি এরকম ইনসেশন দিয়ে পরে অ্যাবসেস হয়ে গেছে এরকম। নর্মালি প্যারোটিড গ্ল্যান্ডের কোনো ট্রিটমেন্ট সাধারণত এই ধরনের ইনসেশন হয়, দাগ বোঝা যায় না, তো এমনভাবে ইনসেশন হবে যেখানে মার্কিংটা কম হবে, মিনিমাম একটা ইনসেশন পেছন দিকে গিয়ে হয়। প্যারোটিড গ্ল্যান্ডের অবশ্যই মাইক্রোসার্জারি মানে কোনো দাগ পড়বে না এমন হতে পারে না, দাগ আপনাকে পড়বে, কিন্তু মাইক্রোস্কোপ মানে মাইক্রোস্কোপ দিয়ে করা আছে এটা। তো মাইক্রোস্কোপ দিয়ে করা অ্যাডভান্টেজ কি, প্রত্যেকটা স্ট্রাকচার আপনি দেখতে পাবেন, ব্লাড ভেসেলস, ভেন, আটারি, নার্ভ, কংক্রিটলি আপনি ক্লিয়ার কাট বুঝতে পারবেন, তাহলে ইঞ্জুরি হওয়ার চান্স কম, ব্লিডিং হওয়ার চান্স কম, যে ধরনের ম্যাগনিফিকেশানে দেখতে পাচ্ছেন। আপনি একটা জিনিস দেখেন, দেখতে পাচ্ছেন না, দেখবেন সোনার দোকানে অনেকেই ম্যাগনিফাইড গ্লাস, চশমা দোকানে ম্যাগনিফাইড গ্লাস ইউজ করে, তো কি হয় বেশি দেখে। তো আমরা ওই রকম অপারেটিভ স্ট্রাকচার যদি আপনার যেটা আছে, আমি যদি আরও ছ10 গুণ বেশি দেখতে পাই, তাহলে আমি অনেক ভালো জিনিসটা দেখতে পাবো, ভেসেলস আগেই বুঝতে পারবো, নার্ভ আগেই বুঝতে, সুতরাং ইঞ্জুরি হয় না। সেই জন্যই মাইক্রোস্ট্রাকচারই বলি, আন্ডার মাইক্রোস্কোপ সার্চে, এটা আন্ডার মাইক্রোস্কোপ। কীরকম আপনার বিভিন্ন রকম ফটো খোলা থাকবে, প্যারোটিড গ্ল্যান্ড হচ্ছে আপনার নর্মালি এরকম থাকবে, এরকম বিভিন্ন প্যারোটিড আপনাকে দেখাবো। অ্যাডভান্টেজ মাইক্রোস্কোপে কেন, এই দেখুন মাইক্রোস্কোপে বসে কি অ্যাডভান্টেজ দেখুন, আপনি সবাই দেখতে পাচ্ছে, আমার অ্যাসিস্ট্যান্টও দেখতে পাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, আমি মাইক্রোস্কোপে পড়ছি, অ্যাসিস্ট্যান্টটা দেখতে পাচ্ছে, টিভিতে দেখতে পাচ্ছে, এবং রেকর্ডিং হচ্ছে, দেখুন রেকর্ডিং হচ্ছে। সুতরাং আমরা অপারেশনের রেকর্ড দিই পেশেন্টকে, যে আমি এক্স্যাক্টলি কি করলাম, ফেসিয়াল কি ছিল, টিউমার কি ছিল, সেটা পসিবল দেখুন সুন্দরভাবে। তো প্রত্যেক নার্ভ দেখুন কিভাবে ডিটেকশন হয় সেটা আপনি বুঝতে পারবেন, এই দেখুন প্রফেশনাল নার্ভগুলো কিভাবে সুন্দর করে দেখা যাচ্ছে, এই রেকর্ডিং সিগন্যাল আছে, রেকর্ডিং করা হয়েছে তার মানে। তো এটা হচ্ছে অ্যাডভান্টেজ হচ্ছে যে রেকর্ডিং করলে এরকম, এবং এখান থেকে পাশ থেকেও লোকে নার্ভ মানে রেকর্ডিং করে নিতে পারছে, ছবি তুলে নিতে পারছে, সবাই দেখতে পাচ্ছে, সমস্ত অ্যাসিস্ট্যান্ট এভরিথিং মাইক্রোস্কোপে করে যাচ্ছে, তাহলে মাইক্রোস্কোপ দেখছে মানে অনেক ভালো দেখছে, সেটা ডকুমেন্টেড হচ্ছে অলসো। ম্যাগনিফিকেশন হচ্ছে অ্যাসিস্ট্যান্টদের ট্রেন করা যাচ্ছে, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্টরা ট্রেন হয়ে যাচ্ছে কীভাবে শিখবে, তারা পরে করতে পারবে ভালোভাবে। তো এরকম দেখুন, এরকম টিউমারগুলো হচ্ছে, দিস ইজ দ্য প্যারোটিড টিউমার। তো ইনসিশন আমরা সুন্দরভাবে দিয়ে আমরা সুন্দর করে সাজাইটা করতে পারি, কিন্তু মুখ বাঁচছে না দেখুন, প্রচুর প্যারোটিড সার্জারি। এখন যদি আপনার বড় টিউমার থাকে, আপনি যদি বড় টিউমার থাকে তাহলে ওরকম বড় ইনসিশন, সেক্ষেত্রে পুরো রিমুভ করতে হচ্ছে, ডিসেকশন করতে হচ্ছে। আর যদি আপনার প্যারোটিড টিউমার ছোটো নিয়ে আসেন তো দাগই বোঝা যায় না,
ছোট্ট ইনসিশন দিয়ে সুন্দর করে করা যায়। আপনি পরে বুঝতে পারবেন না যে প্যারোটিড সার্জারি হয়েছে তার, বুঝতে পারবেন না, কোনো দাগ নয়, বেশি কোনো দাগ নয়, কোনো জাস্ট ব্যান্ডেজ করা হয়েছিল, ছোট্ট একটুখানি দাগ আছে, দাগই বোঝা যায় না। যদি আপনি ক্যান্সার না হয়ে থাকে সাধারণত দাগই বোঝা যায় না, ক্যান্সার হলে তো একটু বড় ইনসিশন মার্ক পড়বে, বিনেন টিউমারে। এবং আমার বক্তব্য হচ্ছে যে আপনি দেখুন মুখে বাঁকবে না, আপনি এমনভাবে আসুন যাতে আপনি রোগটা, আর ডাক্তারগুলো মনে প্রাণে চায় যে রোগটা যেন বড় আকার না নিয়ে নেয়, পেশেন্টকে যেন রোগ নিয়ে এসেছে যে তাকে যেন আমি এমন কাজ করে দিতে পারি যাতে তিনি ভালো থাকবেন। সুতরাং মনে রাখবেন ডাক্তারগুলো স্যাটিসফ্যাকশন আপনার একটা তো রোগকে ঠিক করে দিতে, মনে রাখবেন ডাক্তার আগে হয়নি, রোগ আগে হয়েছে, সেই জন্যে ডাক্তার তৈরি হয়েছে সে সাবজেক্টে। তার মানে রোগটাকে আমরা আটকাতে পারি না, আমরা কিছু জিনিস আছে আমরা ট্রিটমেন্ট করতে পারি, কিছু রোগ আছে প্রিভেনশন হয়, দ্যাট ইজ দ্য সেপারেট কথা। কিন্তু এই প্যারোটিড জিনিসটা রোগটা টিউমারটা তৈরি হতো বলে প্যারোটিড সার্জারি করার লোক তৈরি হয়েছে এবং তার স্পেশালিস্ট তৈরি হয়ে গেছে। আমরা করতে করতে স্পেশালিস্ট হয়ে গেছি যে আমরা প্যারোটিড সার্জারি, আমরা প্যারোটিড সার্জারি করি। এবং আমি যেহেতু সুতরাং আমি এইটা প্যারোটিড সার্জারি বেশি পছন্দ করি এবং আমরা প্রায়ই করি, অল্টারনেটিভ প্রায় প্যারোটিড সার্জারি করি এবং মাইক্রোস্কোপ করি, আরও ভালোভাবে করতে পারি। সুতরাং এরকম মানে বোঝাই যাবে না যে আমি অপারেশন করেছি দাগ হবে না, এরকম বোঝাই যাবে না দাগ। সুতরাং আপনার টার্গেট হবে রোগ হোক কিন্তু এমনভাবে আসবেন না, এমনভাবে বাড়িয়ে বিরাট করে আসবেন যাতে কমপ্লিকেট করে দেবেন, এইভাবে আপনি আসবেন না। আপনি আসবেন যাতে ট্রিটমেন্টটা ভালোভাবে করা সম্ভব এবং দাগ হবে না এমনভাবে। সুতরাং প্যারোটিড টিউমার নিয়ে ভয়ের কিছু নেই। আমি একজন পেশেন্টকে কথা নিয়ে দেখলাম বিরাট করে বললো ভয় নাকি আমি যাইনি, ভয় নাকি যাইনি, আগেরবারে এরকম ভয়ে তারপরে বিরাট সাইজ করে নিয়ে এসছে। আমি বললাম এত বড় করলেন কেন? না, আমি আমাকে এক জায়গায় বলেছিল ছোট্ট অবস্থা সার্জারি করতে, তো তাই বললাম কি আপনি সার্জারি তার না হোমিওপ্যাথি হচ্ছে? আচ্ছা, এই এই করে আপনার কি আর বিরাট লাভ হয়ে যাবে? বিরাট বিরাট মার্ক পড়বে, বড় অপারেশন হবে, তাতে আপনার লাভটা কি হচ্ছে? তো আপনি ছোট অবস্থায় যখন ডাক্তারবাবু বলছে অপারেশন করতে করছেন না, তো আলটিমেট আপনি বড় অবস্থায় করছেন। সুতরাং এখনকার দিনে প্যারোটিড সার্জারি মানে মুভে এরকম নয়, প্যারোটিড সার্জারি ফেসিয়ালে অত্যন্ত ভালোভাবে আইডেন্টিফাই করা যায়, আপনি ছবির মতো প্যারোটিড নার্ভ দেখা যায়। সুতরাং ভয়ের কোনো কারণ নেই, মাইক্রোস্কোপ অত্যন্ত ক্লিয়ারলি দেখা যায় সবকিছু, বড় টিউমার, এরকম ডিফারেন্ট পেশেন্ট, এরকম ফেসিয়াল নার্ভটা ক্লিয়ার দেখা যাচ্ছে। এরকম আপনি যদি ভালো করে দেখুন এই যে টিউমারটা তলায় রয়েছে ফেসিয়াল নার্ভ, তার মানে একটা ডিপ লোবে আছে, তো আমি তো আগে জেনে থাকি ভালো, না হলে আমাকে ওটি টেবিলে ঠিক করতে হচ্ছে কি করতে হবে। দেখুন এখানে টিউমার, এর উপর থেকে দেখুন ফেসিয়াল নার্ভটা কি সুন্দর দেখা যাচ্ছে, এই দেখুন ফেসিয়াল নার্ভ, তো মাইক্রোস্কোপে সবকিছু ক্লিয়ারলি দেখা যায়। সুতরাং আইডেন্টিফিকেশন করে নিতে হবে আপনাকে, সেই অনুসারে আপনি ট্রিটমেন্ট করবেন। সুতরাং আপনি সবকিছু যদি জানেন অ্যানাটমি তাহলে আপনার পক্ষে ব্যাপারটা কঠিন হবে না। সুতরাং আপনি যে কোনো ডাক্তারকে যখন রোগটা যখন ডায়াগনোসিস হবে তখন আর্লি ডায়াগনোসিস করুন, আর্লি ট্রিটমেন্ট করুন, তাতে আপনারই ভালো হবে। ভয় পেয়ে পালিয়ে গিয়ে আলটিমেট ট্রিটমেন্ট করে কোনো লাভ নেই, ট্রিটমেন্ট যা আছে সেটা আপনাকে ফলো করতে হবে এবং সেটা করতে হবে। নমস্কার, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা।